তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি হাই ফ্লাইং কবুতরের লফটে হাজির হয়েছি। এটা ভারতের আমিন মণ্ডল ভাইয়ের লফট। এই লফটে আসলে কি কি ধরনের কবুতর আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, তো আপনারা সাথে থাকুন। এর আগের ভিডিওতে মহিদুল ভাইয়ের লফট দেখিয়েছিলাম, আর আজকে চলে আসলাম আমিন ভাইয়ের লফটে। তো আমিন ভাই কেমন আছেন? ভালো, ভালো, হ্যাঁ, খুব ভালো। তো এই মুহূর্তে আপনার এই লফটে কি কি জাতের কবুতর আছে? এদের ম্যাডাস আছে, তোমার কালশিরা আছে, সবুজ আছে। সবুজ? হ্যাঁ, মানে কালো সবুজ। কালো সবুজ। টুর্নামেন্টে কি অংশগ্রহণ করেন? হ্যাঁ, টুর্নামেন্ট আমি এই 20 বছর ধরে টুর্নামেন্টের, আর ম্যাডাস পায়রার উদ্দেশ্য আছে, টুর্নামেন্ট না খেলে ম্যাডাস পায়রায় কোনো মজা নেই। মেন ম্যাডাস পায়রা পুষতে গেলে টুর্নামেন্ট খেলতে হবে, তাহলে ওর মজা আছে। হ্যাঁ, টুর্নামেন্ট না খেলে ওর কোনো মূল্যও নেই বা মজাও নেই। আর কতদিন ধরে এই পায়রার সাথে জড়িত আপনি? 24 বছর। আমি খুব ছোটোর থেকেই এই পায়রা পুষি, এই 24 বছর যুক্ত আছি, আর খুব ছোটোর থেকেই টুর্নামেন্ট খেলি। টুর্নামেন্টটাই আমার মেন শখ। টুর্নামেন্ট না খেললে যেন মনের ভেতর কেমন করে, টুর্নামেন্ট খাল না খেললে কোনো মজা নেই। এই এলাকার ঠিকানাটা একটু বলে দেন। দিগল গ্রাম, জেলা নদিয়া, থানা হরিণঘাটা, পোস্ট দিগল গ্রাম। তো যাই হোক বিয়ার্স, আমরা এখন এনার কবুতরগুলো দেখবো, আসলে কবুতরগুলোর কোয়ালিটি কেমন। সবই তো ম্যাডাসি কবুতর? হ্যাঁ, ম্যাডাস আছে, সবুজ আছে কপিস, কালশিরা আছে 2 পিস। এই আর এইভাবে কালেকশান বিভিন্ন রকম করা, কিছু দিল্লি কালেকশান আছে, মালদা কালেকশান আছে, কিছু উড়ানোর জন্য ভালো কালেকশান করা আছে। তো কবুতরগুলো দেখার আগে আমাদের মধ্যে আরেক ভাই আছে, ওনার সাথে একটু পরিচয় হই। শাহাদাত মণ্ডল আমার নাম, দিগল গ্রাম আমার বাড়ি, আমার থানা হরিণঘাটা, জেলা নদিয়া, পোস্ট অফিস দিগল গ্রাম। আমি এই আমিন ভাইয়ের পাশেই আমার বাড়ি, আমারও কবুতর আছে। তো যেহেতু আমার বাড়ি আমি নিজাতে পাচ্ছি না, এইখানেই সব কিছু আর কি বলছি, ওই আমিনের, আমিন ভাইয়ের দিয়েই বলছি। ও আমার পার্টনার, আমি ওর পার্টনার, দুজনা খুব কাছের ক্লোজ। ও উড়ালেও যা, আমি উড়ালেও তাই, সেই হিসেবে আমরা দুজন একসাথেই আছি। মহিদুল ভাইকে তো অনেকেই চেনেন, যেহেতু এর আগের ভিডিওটা ওনার ছিল। তো মহিদুল ভাই আপনার পরিচয়টা একটু বলে দিন। আমিন আমার বন্ধু, খুব ক্লোজ, কাছাকাছি থাকি, একসঙ্গে বসা বসি আমাদের, বা একই ক্লাবে থাকি। হ্যাপি ভিজন ক্লাব আমাদের, ওই ক্লাবে দিগল গ্রাম চৌমাথায়, হ্যাপি ভিজন ক্লাব দিগল গ্রাম চৌমাথায়। আমরা বন্ধু বান্ধব সব আমিন, সাদাত, আমি, সিরাজ ভাই, আরও আমাদের এরম আছে প্রচুর সদস্য আছে, সুব্রত দা আছে, কাবিল আছে, কাজল ভাই আছে, দেবু আছে, অনেক প্রচুর লোক আছে, 30-35 জনের মতন আমাদের সদস্য আছে। তার মানে আপনারা তিনজনই হ্যাপি পিজন ক্লাবের সদস্য? হ্যাঁ, হ্যাপি পিজন ক্লাবের সদস্য, এবং আমরা 30 জন এই সদস্য আছি। 30 জন এই সদস্য ক্লাবের মধ্যে 30 জন সদস্য আছি। তো যাই হোক বিয়ার্স, আমরা এখন কবুতরগুলো দেখি, তো আমরা শুরু করি নাকি? হ্যাঁ, বেশি অংশ ম্যাডাজি কবুতর, কেন আমার টুর্নামেন্ট খেলারে, কিন্তু অন্য কিছু আরও আছে, গেরুয়াজ লাইনের ভালো কালেকশান আছে। আগে গেরুয়াজ লাইনে কিছু ভালো কালেকশান ওইগুলোই দেখাচ্ছি, পরে ম্যাডাস পায়রা দেখাচ্ছি। এই যে কালো সবুজ, এদের সাদা চোখ, এটা এগুলো ওড়ে কিন্তু কম, এরা গরমে সহ্য করতে পারবে না, এগুলো ঘরে শখের জন্য। এই যে ঠোঁট একদম ছোট, চোখ সাদা, এটা নর পায়রা, কাটা আছে, কাটা আছে, দশক এখন কুরুশ। এগুলো এই দেশে মোটামুটি 5,000-6,000 টাকা পিয়ার। পিয়ার বাচ্চা পরে দেখাচ্ছি, এটা নর, সবুজ, কালো সবুজ নর পায়রা। এটা আছে মাদা, ওর পিয়ার। এ আছে আমার কাছে 6 মাস আছে, কিন্তু আগে আরও অনেক পুষতাম, ওদেরই বাচ্চা আছে, ভালো বাচ্চা হয়েছে, পুরো কালো। এটার বয়স কেমন? এটার বয়স তোমার ওই এক মাস, দেড় মাস বয়স। হ্যাঁ, চোখ তো আরও সাদা হবে? হ্যাঁ, চোখ আরও সাদা হবে, ঠোঁট আরও গাঁথানো হবে, আর এই বডির এই সবগুলো পুরো কালো, কুচকুচে হবে, পুরো কালো হবে। এও নর বাচ্চা, এটাও সাদা হবে, আরও সাদা হবে, আর ঠোঁটটা আরও গাঁথানো হবে।
ছপড়ে হ্যাঁ বিক্রি তো করতে হবে, বিক্রি কম বেশি করা হয়। এই যে কবুতরটা দেখালেন, বাচ্চা কেমন বিক্রি করেন? বাচ্চা এখন নরমালে 3000 টাকা। হ্যাঁ উপর এবার কি দেখাবো? এবারে গেরুয়াজ লাইনেরই কালশিরা পায়রা আছে, কালশিরাটা দেখাচ্ছি। যেটা যে পায়রাটা দেখছেন এটা হচ্ছে কালশিরা পায়রা, এই চোখ সাদা, এইটা 1 বছরের উপরে আছে। এগুলো নর্মাল তো 7-8 ঘন্টা ওড়ে, কিন্তু আমরা এসব তো উড়াই না, ম্যাডাজি উড়াই আমরা। এটার বয়স সেই তোমার 1.5 বছর। হ্যাঁ এটা নর পায়রা। এই যে মাদা কালশিরা, হ্যাঁ এই তোর 1 পেয়ার। এটা এই পেয়ারটা 1.5 বছর, বাচ্চা কাচ্চা রাখি না, বিক্রি হয়ে যায়। কেমন দাম? এ 1500-2000। পাকটা দেখেন, এটা বন্ধ লেজ না খোলা লেজ? না এটা খোলা লেজ। পরবন বলিন, লোডন পরবন। হ্যাঁ এর বিশেষজ্ঞ, এর দেখ নাই সুন্দর, এদের সাদা খোবা তোলা না, বাজি এগুলো ওড়ানো হয় না, বাজি করে না। এই পায় পালক, এটা শৌখিন, দেখ নাই তুই শৌখিন, এটা শখের জন্য পোষা আছে। এগুলো 300-400 টাকা আমাদের এখানে, কিন্তু অন্য অন্য 700-800 টাকা, 1000-1200 টাকাও আছে। যেসব পায়রা টুর্নামেন্ট খেলি ওড়াই, তাদেরই কিছু পায়রা দেখাচ্ছি। কলশিরা ম্যাড্রাস পায়রা, হ্যাঁ আন্ধ্রা ব্লাড, এইসব পায়রা দিয়ে টুর্নামেন্ট খেলি। এর দাম কেমন? এর দাম তোমার 6000 টাকা জোড়া না পিস? জোড়া জোড়া। এই যে এটা নর পায়রা, এই যে নর পায়রা পুরো বডি সাদা, চোখ লাল, এইটা নর। আগেরটা নর ছিল, এই যে ওর মাদা, এই পিয়ার। হ্যাঁ এর বাচ্চা কাচ্চা আমি উড়াচ্ছি, এবারেও গরমে উড়াচ্ছি, কিন্তু আগে উড়িয়েছি। শীতকালে 11.5 ঘন্টা 10-12 ঘন্টা আছে, কিন্তু গরমে 12 ঘন্টার উপরে রেজাল্ট আছে। দিল্লি কালেকশন, হ্যাঁ দিল্লি থেকে আনা, দিল্লি কালেকশন আছে। এটা নর পায়রা, এর বাচ্চাও খুব রেজাল্ট ভালো, এর পালক কাটা আছে। এটা নর পায়রা, হ্যাঁ বলেন। এই একটা আছে ম্যাড্রাস আবলুক, এটা মালদা থেকে কালেকশন করা আছে। হ্যাঁ উড়ানোর বিষয় হচ্ছে পায়রা প্রথমত নর্মাদা আলাদা রাখতে হয়, নর্মাদা আলাদা রেখে উড়াতে হয়, কারণ মস্তি হলে সেই সব পায়রা ওড়ে না। তার খাদ্য খাবার বা নর্মাদা আলাদা করে উড়াতে হয়, তাহলে খুব ভালো উড়বে বা ভালো রেজাল্ট হবে। গেরুয়াজ লাইনের পায়রা যেমন ধরো, ওদের একদিন যদি উড়ে আসে কিন্তু বডি খেয়ে যায়, আর এদের বিষয় হচ্ছে এদের বডি স্ট্রং থাকবে, এদের হার্ট ক্ষমতাটা বেশি বা উড়াই স্পিরিটটাও বেশি আছে। আর এখন বিশেষজ্ঞ, এখন তো বাস পাখির বহুত চাপ, গেরুয়াজ পায়রা এরিয়া ছাড়ে না, এরিয়া থেকেই ওড়ে। আর এদের হচ্ছে লং টান, সোজা টান, এরা বাজি খায় না, সোজা টান, বাজে যদিও তাড়া করে খুব কম ধরতে পারে, এদের বিশেষজ্ঞ এইটা। আর হার্ট ক্ষমতা খুব ভালো, সেন্স মেমোরি খুব ভালো, এরা সহজে মার খায় না। পায়রাটার বয়স আছে অনেক, এর বাচ্চা গত গরমে টুর্নামেন্ট খেলেছি, 12 পিলাস আছে, বাচ্চা খুব ভালো ওড়ে বা ভালো মেমোরি। এও ম্যাড্রাস, হ্যাঁ কতদিন ধরে আছে বললেন? এইটা আমার কাছে 5 বছরের উপরে আছে। 5 বছর? হ্যাঁ 5 বছরের উপরে। এই যে নর, এইটা মাদা, মাদাটার 3 বছর বয়স, এর 5টা টুর্নামেন্ট খেলেছে।
শীত গরম দিয়ে পাঁচটা টুর্নামেন্ট খেলেছি। এই যে ডানার তলায় রং দিয়ে আমাদের এখানে এসকো সিটি মানে লিখাই থাকে যে পায়রা রং করে উড়াতে, রং লাগিয়ে উড়াতে হবে, তার জন্য এই যে রং দেওয়া আছে। হ্যাঁ, তিন বছর উড়িয়ে এবারে পিয়ারে ফেলে দিয়েছি। এই যে এর সব এগারো পিলাস আছে। হ্যাঁ, শীত গরম সব এগারো পিলাস আছে। এ একটা নর পায়রা, আমার খুব বেস্ট পায়রা। এ ছটা টুর্নামেন্ট খেলেছি, ছটা টুর্নামেন্টেই সব থেকে বেশি। আমাদের এখানে পাঁচটা করে টুর্নামেন্ট হয় আমাদের ক্লাবে, সব সব টুর্নামেন্টেই সবারই লাস্টেই পা ফেলেছে বা লাস্টেই নামে। এর খুব মেমোরি খুব ভালো, আর আমার খুব সুন্দর পায়রা, শখের খুব সুন্দর। এর মাদা হচ্ছে এই যে, এই যে মাদা, এই মাদাটাও আমার খুব শখ। এ গত গরমে তোমার ১২ পিলাস উড়েছে, এর সেই থেকে আর এর একটাই খেলেছি। খুব ভালো, আমার জীবনের ফার্স্ট ১২ পিলাস উড়েছে বলে খুব শখ করে এটা রেখে দিয়েছি। এই পিয়ারটা, এই পিয়ারটা আমার খুব শখের পিয়ার। আমার হাতে যেটা এই যে পায়রাটা আছে, এটার ১২ থেকে ১৩ বছর বয়স। হ্যাঁ, আমার একদম অনেক আগের পায়রা, খুব ভালো। এর বাচ্চাই আমার ঘরে যে কটা আছে সব কটাই খুব ভালো ফ্লাইং বা ওড়ে খুব ভালো। ১২ ঘন্টা পিলার যে পায়রা উড়েছে গত গরমে, সব এরই বাচ্চা। এই যে এই নর, ফুলশিরা নর। এটা মাদা। এই যে এটাও ১২ বছর। হ্যাঁ না, এই মাদার একটু বয়স কম আছে, কিন্তু এ মাদাও টুর্নামেন্ট খেলেছে। এই যে মাদাও টুর্নামেন্ট খেলেছে। হ্যাঁ, অ্যাভেলেবেল এর বাচ্চা কাচ্চা আছে, বা বাচ্চা বেশি অংশ আমি রেখেই দেই, মানে এদেরই বাচ্চা কাচ্চা ওড়াই। আমরা বাচ্চা ১,৫০০-২,০০০। এবার কোনো নতুন ব্যক্তি হলে তার তার বিষয়ে ছাড় আছে। কোনো নতুন ব্যক্তি যদি পায়রা বসে, তিন পিয়ার পায়রা নিলে এক পিয়ার তার ফ্রি ভালোবাসায়। হ্যাঁ, এই যে আমার হাতে এখন যেটা আছে, এটা হচ্ছে কালাঙ্কা পায়রা, সাদা কালাঙ্কা পায়রা। এটা আমার অনেক পুরনো পায়রা, অনেক বছর ধরেই আমার কাছে আছে এটা। তাও নেই ১৫ বছর। এরও বাচ্চা তোমার আমি উড়াই, এর বাচ্চাও খুব ভালো ওড়ে, ভালো টাইমিং দেয়, কোনো বাচ্চা সেটিং করতে গেলেও কাটে না। নজর এটা কালেকশান করা আমি কলকাতার থেকে, কিন্তু পায়রাটা বাইরের পায়রা, আমি কালেকশান করেছি কলকাতা থেকে। এটা নর পায়রা। আর এটা মাদি। হ্যাঁ, এটা টুর্নামেন্ট খেলা আছে, এটা দুটো টুর্নামেন্ট খেলা আছে। এ খুব ভালো ওড়ে। কয়বার টুর্নামেন্ট? এটা দুবার খেলা আছে। দুবার? হ্যাঁ। উপরে আসছে আমার যেটা উড়ানোর লফট আছে, যেখান থেকে আমি নর্মাদা আলাদাভাবে উড়াই, সেটা এবারে উড়াবো। কিছু কিছু বাচ্চা পায়রা, নর্মাদা সব একসঙ্গেই আসে, নর্মাদা আলাদা রাখতে হয়, কিন্তু সব বাচ্চা পায়রা বলে একসঙ্গেই আসে। এতক্ষণ যা দেখলে নিচেই আমার সব ব্রিডিং পায়রা, সব ধাড়ি পায়রা বসানো আছে। এখন যেটা দেখাবো, এটা হচ্ছে আমার উড়ানোর জন্য সব আলাদাভাবে রাখা আছে। ওদের টোটালি আলাদা তো রাখতে হয়, সেইভাবে আলাদাই রাখা আছে। এখন কিছু পায়রা ছাড়বো, আমার লফটের সিস্টেম কী আছে এর জন্য কিছু পায়রা ছাড়বো, বা আমরা কীভাবে উড়াই এইভাবেই ছাড়া হবে। এই দড়িটা হচ্ছে খাঁচা। হ্যাঁ হ্যাঁ, ওইটা পায়রা ছাড়ার পরে আমি দেখাচ্ছি। পাঁচ দিন পরে বাড়ি এসে, এই যে আমার এই এক প্লে করো,
আমি যে ফুলশিরা নর দেখালাম বা সাদা মাদি দেখালাম তারির বাচ্চা, এইটার বাজে তাড়িয়ে আজ থেকে পাঁচ দিন আগে হারিয়ে গিয়েছিল, কিন্তু পাঁচ দিন পরে বাড়ি এসছে। এর বডিতে আর কিছু নেই, পটি পটি সবুজ হয়ে গেছে। তারপরে উড়াবেন না? আজকে আর ছাড়বো না, একে একটু রেস্ট করতে করাতে হবে। দেখানোর জন্য? হ্যাঁ, দেখানোর জন্যই দিলাম। পাঁচ দিন পরে? পাঁচ দিন পরে ফিরেছে। এবার আমি কিছু পায়রা ছাড়ছি, আমার লফটে সিস্টেম বা কিভাবে আমরা পায়রা ছাড়া হয় সেটা দেখানোর জন্য। হ্যাঁ, এর এই যে ছোট গেট আছে, এই গেটটা খুলে দিলাম। এই যে গেট ধরে ওই যে পায়রা সব চলে গেল। বাচ্চা আটখানা বাচ্চা পায়রা, সবই বাচ্চা পায়রা ছেড়েছি, চলছে এখন। আসে চারটে কই? ওই তো, এই যে আলাদা আলাদা ছেড়েছিলাম, এই সব এক জায়গায় হবে, এক জায়গায় হয়ে সব লম্বা বার হবে। কিছুক্ষণের মধ্যেই পায়রা ওই যে টান নিচ্ছে, পায়রা লং বেরিয়ে যাবে। ওই যে এখন সবই বাচ্চা তো, নতুন করে উড়ানো হচ্ছে, তাও পাঁচ ঘন্টা, এখন পাঁচ ঘন্টা উড়বে। সবই একই জুটে আছে, একই সঙ্গে জুট ধরে পায়রা আর আসবেন, এবার বেরিয়ে যাবে। এগুলো রাখা হয়েছে, এই নতুন করে আবার এদের সেটিং দেওয়া হচ্ছে। এসব জিরো পড়ের বাচ্চা, এই ট্যাক্সার থেকে রেখে সেটিং করতে হয়, এটা জায়গাটা চিনাতে হয়। এই বাচ্চাগুলো আবার দিন দশ পনেরোর মধ্যে যাই কম বেশি ওড়া আবার চালু হয়ে যাবে। এই বাচ্চাগুলো, হ্যাঁ হ্যাঁ, নর্মাদে সব জিরো পড়ের বাচ্চা, নর্মাদে একসঙ্গে আছে। হ্যাঁ, দেওয়া যাবে। সেক্ষেত্রে কোন নাম্বারে যোগাযোগ করবেন? নাম্বারটা বলে দিন। নাম্বার 62 97 18 89 56। বাইরের থেকে সেটা মানে আসলে ভালো হয়, কিন্তু আমাদের সেইভাবে মানে লাইন ঘাট তো ট্রেন বা অনেক দূরত্ব, সেটা আসলে ভালো হয়, এসে নিয়ে গেলে বা দেখে শুনে নিয়ে গেলে ভালো হয়। তো ভিউয়ার্স, আমিন মণ্ডল ভাইয়ের বাড়ি থেকে আপাতত বিদায় নিচ্ছি। ওনার পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে পায়রাগুলো উড়ালেন এগুলো নামবে কখন? এ এখন তো সবই বাচ্চা পায়রা, এখন মোটো পাঁচ ঘন্টা সাড়ে, হ্যাঁ নর্মালি পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা উড়বে। এখন তো সবে ট্রেনিং দেওয়া হচ্ছে, এখনও খেলা বাকি আছে এক মাস, তা এই ট্রেনিং দিতে দিতে আশা করি ঠিক টাইমিংয়ে চলে আসবে। কেউ যদি পায়রা নিতে চায় তাহলে কি দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে, তবে হ্যাঁ যোগাযোগ নাম্বার বলে দিয়েছি, বা আরেকবার একটু বলবেন? আরেকবার বলে দিচ্ছি, 62 97 18 89 56, আমিন মণ্ডল, এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে। তো ঠিক আছে, আপাতত এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের যদি কবুতরগুলো পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে কথা বলে নিতে পারবেন। আর বাংলাদেশ থেকে যদি কেউ ফোন করে তাহলে কী হবে জানি না, দিতে পারবেন? আসতে হবে বাংলাদেশ থেকে যদি, হ্যাঁ যদি কেউ এসে নিয়ে যায় আসুক, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আপাতত শেষ করছি, আবার পরে দেখা হবে। ঠিক আছে।